ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় সহিংসতা বন্ধ করে রাজ্যটিতে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে দেশটির কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে হচ্ছে সমালোচনা এমন অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস মণিপুর নিয়ে মোদীর উদাসীনতা অযোগ্য বলে মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা গান্ধী নয় সেপ্টেম্বর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া মূলত সংঘর্ষ পীড়িত রাজ্যটিতে এখনো পর্যন্ত সফরে না যাওয়ার মোদীর আলোচনা করেছেন দলটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা প্রিয়াঙ্কা গান্ধী এমনকি মণিপুর নিয়ে মোদীর উদাসীনতা ক্ষমার অযোগ্য মন্তব্য করেছেন তিনি এছাড়া প্রিয়াঙ্কা গান্ধীর সাথে মণিপুরের ঘটনায় অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা অভিযোগ করেছেন মণিপুরে চলমান সহিংসতা এবং পরবর্তী বিপর্যয়কে ঠেকানোর কোনো প্রচেষ্টা চালাননি প্রধানমন্ত্রী মোদী ভারতীয় প্রধানমন্ত্রীকে তীক্ষ্ণ আক্রমণ করে প্রিয়াঙ্কা বলেন দেশের অভ্যন্তর নিরাপত্তা কারো ইচ্ছার উপর নির্ভর করে না প্রায় দেড় বছর ধরে জ্বলছে মণিপুর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী বলেন সহিংসতা খুন দাঙ্গা চুক্তির ঘটনা প্রতিদিনই চলছে মণিপুরে ঘরবাড়ি পুড়ে যাচ্ছে পরিবার ধ্বংস হচ্ছে জীবন ধ্বংস হচ্ছে হাজার হাজার পরিবার ত্রাণ শিবিরে দিন কাটাতে বাধ্য হচ্ছে প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এটি অবসানের কোনো চেষ্টা করেননি এ সময় প্রধানমন্ত্রী মোদীর অপরিহার্য দায়িত্ব এড়িয়ে যাওয়ার এবং উদাসীনতার বিষয়টিকে ক্ষমার অযোগ্য বলে জানান কংগ্রেস এই নেতা